করে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ গোটা দেশে ধ্বনিত হয়েছে। আমরা মনে করি এটা একটা স্বৈরাচারী পদক্ষেপ এবং এটা করা হয়েছে যখন কেন্দ্র সরকারের অনৈতিক কাজ মোদিজির যে অর্থনৈতিক কেলেঙ্কারি নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে সেই টাকা একদিকে যেমন নির্বাচনী প্রচার কার্যে ব্যয় করা হয়, অন্যদিক থেকে বিরোধী দলের এমএলএ এমপিদের বেচা কেনা করার ক্ষেত্রে সেই টাকাকে ব্যবহার করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে জনমত তৈরি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টের এর বিরুদ্ধে একটা ঐতিহাসিক রায় দিয়েছে নির্বাচনী পরিবর্তনের রায়, এবং সেই রায় দেওয়ার সাথে সাথে দেখা গেল প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি দল, মোদিজি সরকার, সেই সরকার কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে বিক্ষোভ কর্মসূচি। আমরা আগরতলার যে ইনকাম ট্যাক্সের হেড অফিস, সেই হেড অফিসের সামনে সদর জেলা কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা বিক্ষোভ সংগঠিত করবো, তার জন্য আমরা এখানে